আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি তোমাদের মাঝে যে বিষয়টি নিয়ে হাজির হলাম সেটা হলো এইচ এসসির অ্যাকাউন্টিং এর প্রথমে অ্যাসাইনমেন্ট নিয়ে তাহলে তোমরা অনেকেই বলছো স্যার আমাদের অ্যাসাইনমেন্টগুলো একটু সমস্যা সমাধান করে দেন তো তোমাদের কথার মধ্যে আজকে আমি আশা করলাম এই অ্যাসাইনমেন্ট নিয়ে তো চলো আজকে আমাদের অ্যাসাইনমেন্টটা করা যাক তাহলে এটা হলো এইচ হিসাববিজ্ঞান তো আমরা চলো মূল পর্বে চলে যাই তো তার আগে প্রথমে আমরা উদ্দীপকটা পড়ে নিতে হবে আমাদের কোয়েশ্চনের কী কী আমাদেরকে করতে বলছে তো প্রথমে আমরা উদ্দীপকটা পড়ে নিই তাহলে এখানে দেখো তিস্তা বিপণী নির্দিষ্ট খতিয়ানের একত্রিশে মে দু হাজার একুশ তারিখের উদ্ধৃত নগদ বত্রিশ হাজার টাকা অফিস সরঞ্জাম অফিস সরঞ্জাম হলো তিরিশ হাজার টাকা প্রাপ্য হিসাব পঁচিশ হাজার টাকা প্রতি হিসাব আঠারো হাজার টাকা তো এগুলো হচ্ছে একত্রিশে মেয়ের হিসাবের উদ্বৃত্ত তো এখন দেখো পরবর্তীতে বলছে যে জুন দু হাজার একুশ ইং মাসে সংঘটিত ঘটনাসমূহ উল্লেখ করা হলো তাহলে আমাদের অঙ্কটা করতে হবে জুন মাসের জন্য জুন মাসের হবে আমাদের অঙ্কটা শুরু তো জুনে দুই তারিখে কি লেনদেন দেওয়া আছে দেখো যে মালিক নগদ দশ হাজার টাকা ও তিরিশ হাজার টাকার অফিস সরঞ্জাম নিয়ে অফিস সরঞ্জাম ব্যবসায়ী বিনিয়োগ করেন অর্থাৎ সে ব্যবসার মাঝে নগদ দশ হাজার টাকা এবং তিরিশ হাজার টাকার অফিস সরঞ্জাম তার ব্যবসায় বিনিয়োগ করছে তাহলে হচ্ছে আমাদের মূলধন এরপর জুনের পাঁচ তারিখে বলছে আমাদেরকে যে চল্লিশ হাজার টাকার পণ্য বিক্রয় করা হলো যার ষাট পার্সেন্ট নগদে তাহলে তুমি চল্লিশ হাজার টাকার পণ্য বিক্রয় করছো তো তার মধ্যে ষাট পার্সেন্ট হলো নগদে অর্থাৎ অর্থাৎ চল্লিশ হাজারের ষাট পার্সেন্ট হলো আমার চব্বিশ হাজার আর বাকিটা হলো তুমি বাকিতে বিক্রয় করছো অর্থাৎ তাহলে নগদে বিক্রয় করছো তুমি চব্বিশ হাজার আর বাকিতে বিক্রয় হলো ষোলো হাজার এই টোটাল হলো চল্লিশ হাজার বিক্রয় জুনের ছয় তারিখে ভাড়া পরিশোধ করছো আট হাজার টাকা তো আমরা ভাড়া পরিশোধ করলে আমাদের নগদ টাকা কমে গেল অর্থাৎ ভাড়া আর নগদান এরপরে জুনের বারো তারিখে বলছে আমাদের যে চলতি মাসের পাঁচ তারিখে ধারে বিক্রয়ের টাকা পাওয়া গেল। এবং পাঁচশো টাকা বাদটা মঞ্জুর করা হলো এই যে দেখো আমাদের পাঁচ তারিখে যে আমাদের ষোলো হাজার টাকার বাকিতে পণ্য বিক্রয় করছিলাম সেই টাকাটা এখন পাওয়া গেল এবং সেটা পাইছো তুমি পাঁচশো টাকা বাদটা মঞ্জুর করে অর্থাৎ তুমি দেনাদারির কাছে ষোলো হাজার টাকা পাইছ সেখান থেকে তুমি পাঁচশো টাকা কম পাইছো অর্থাৎ পনেরো হাজার পাঁচশো টাকা পাওয়া গেল জুনের সতেরো তারিখে মালিক ব্যক্তিগত সম্পদ এক লক্ষ টাকায় বিক্রয় করে নিজ ব্যবসায়ীর জন্য পঞ্চাশ হাজার টাকার একটি ল্যাপটপ ক্রয় করলেন দেখো হচ্ছে মালিকের একটা ব্যক্তিগত একটা ব্যক্তিগত হিসাব এটা আমাদের অঙ্কের কোনো প্রভাব পড়বে না এটা অঙ্কতে আসবে না জুনের বিশ তারিখে ঘোষ অ্যান্ড সন্ডের নিকট থেকে পণ্য ক্রয় করা হলো নয় হাজার টাকা যার পঞ্চাশ পার্সেন্ট হলো ধারে তুমি ঘোষ অ্যান্ড সন্থের নিকট থেকে পণ্য ক্রয় করছো নয় হাজার টাকার তো পঞ্চাশ পার্সেন্ট ধারে তাহলে তোমাকে বুঝতে হবে আর পঞ্চাশ পার্সেন্ট হল নগদে অর্থাৎ তুমি যদি নয় হাজার টাকার পণ্য এখানে ক্রয় করছো তাহলে চার হবে নগদে আর চার হবে বাকিতে অর্থাৎ এখানে আমাদের প্রদেয় হিসাব আর পাওনাদার হিসাব তৈরি হবে জুনের ত্রিশ তারিখে ঘোষ অ্যান্ড সভেন্সের তার পাওনা পরিশোধ করা হলো এবং দুইশো টাকা বাটটা পাওয়া গেল এই যে দেখো ঘোষ তোমার পাওনাদার ছিল যে চার হাজার পাঁচশো টাকা সেই চার হাজার টাকা তুমি এখন কি করছো তেইশ তারিখে এসে পরিশোধ করছো এবং দুইশো টাকা বারটা পাওয়া গেল পাওনা পেত চার হাজার পাঁচশো টাকা সেখান থেকে তুমি টাকা টাকা কম অর্থাৎ তাকে পরিশোধ করছো জুনের তারিখে তিরিশ হাজার টাকার পণ্য নগদে বিক্রয় করা হলো অর্থাৎ তিরিশ হাজার টাকার পণ্য তুমি নগদে বিক্রয় করছো এবং জুনে তিরিশ তারিখে হলো ম্যানেজারে বেতন প্রদান করা হলো দশ হাজার টাকা তো এই হলো আমাদের উদ্দীপকটা তাহলে এখন আমাদেরকে কি করণীয় বলছে দেখো নির্দেশকের দিকে দেখা আমাদেরকে কি করতে হবে প্রথমেই বলছে হিসাব চক্রের ধাপ ব্যাখ্যা করো অর্থাৎ হিসাব চক্রের যে ধাপগুলো আছে আমরা জানি হিসাব বিজ্ঞানের হিসাব চক্রের দশটা ধাপ আছে সেগুলো আমরা পরবর্তীতে অ্যান্সারে পরবর্তীতে আসবো আগে প্রথমে আমরা প্রশ্নগুলি পড়ে নিই এরপরে আমাদেরকে বলছে দেখো জনের দুই পাঁচ নয় ও বিশ তারিখের লেনদেনগুলোর হিসাব সমীকরণের প্রদর্শন করতে অর্থাৎ অর্থাৎ আমাদেরকে এই ঘর নাম্বার হিসাব সমীকরণটা করতে হবে এখন এই পাশে দেখো আমাদের নাম্বারের বন্টনগুলো কিন্তু দেওয়া আছে তো এখানে আমাদেরকে বলছে যে প্রারম্ভিক উদৃত্ত সহ চারটা লেনদেনের প্রদর্শন করতে হবে অর্থাৎ প্রারম্ভিক উদ্ধৃত বলতে এ দেখো আমাদের যে মে মাসের যে উদ্ধৃতগুলো ছিল সেইগুলো নিয়ে কিন্তু আমাদের হিসাব সমীকরণটা করতে হবে অনেকেই ইউটিউবে দেখেছি যে অনেকেই এভাবে করছে যে এক তারিখের অর্থাৎ প্রারম্ভিক উদৃত্তগুলো দেয় নেয় যদি তোমরা প্রারম্ভিক উদৃত্তগুলি না দিয়ে থাকো তাহলে তোমাদের পরিপূর্ণ মার্ক পাবে না অর্থাৎ চার মার্চ যে তোমাদেরকে প্রশ্ন আছে সেটা কিন্তু পাবে না সো তোমরা প্রারম্ভিক উদ্ধৃত দিয়ে কিন্তু তোমাদের হিসাব সমীকরণটা করতে হবে এরপরে গ নম্বরে তোমাকে বলছি যে দুই পাঁচ সতেরো ও ছাব্বিশ তারিখের ঘটনার দাখিলা প্রস্তুত করো হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা অনেকে দাখিলা দাখিলা বোঝো না দাখিলা হত যাবে কি অর্থাৎ আমাদেরকে জাবেদা দিতে হবে এগুলোর এবং এগুলো জাবেদা যখন লিখবে সেগুলো অবশ্যই ব্যাখ্যা দিতে হবে যদি ব্যাখ্যা না দেয় তাহলে কিন্তু পরিপূর্ণমান পাবে না এরপরে ঘ নম্বরে আমাদের কি বলছে যে মূলধন হিসাব হিসাব মানে আমাদেরকে বলছে যে খতিয়ান করতে হবে তো মূলধনের জন্য আমরা একটা খতিয়ান করব নগদান হিসাবের জন্য একটা খতিয়ান করব অফিস সরঞ্জামের জন্য একটা খতিয়ান করব এবং প্রদেয় হিসাবের জন্য একটা খতিয়ান করব তো আমাদেরকে টোটাল এখানে চারটা খতিয়ান করতে হবে এখন এই খতিয়ানগুলো তুমি কিভাবে করবে এখানে কিন্তু বলে দেওয়া নাই যে চলমান যার চোখে করবে নেগেটিভ দিকে করবে তো এখন তোমার ইচ্ছা তুমি যেভাবেই করতে পারো এটা তোমার ব্যক্তিগত ব্যাপার এরপরে সে উম নাম্বার দেখো আমাদেরকে বলছে যে দুই পাঁচ বারো বিশ তেইশ ও তিরিশ তারিখের লেনদেন নিয়ে নগদ প্রাপ্তি যাবেদা ও নগদ প্রদান যাবেদা প্রস্তুত করো তো নগদ প্রাপ্তি যাবেদা হলো যে যেগুলো আমরা নগদে পাই সেগুলোর জন্য করতে হয় নগদ প্রাপ্তি যাবেদা এবং যে টাকাগুলো আমার নগদ চলে যায় সেগুলোর জন্য করতে হয় আমাদের নগদ প্রদান যাবেদা তো নগদ প্রাপ্তি প্রদানে কোনো বাকিতে ক্রয় বিক্রয় এসব কিন্তু আসবে না অর্থাৎ যে এন্ট্রির মাঝে আমাদের নগদান থাকবে না সেটা আমাদের নগদ প্রাপ্তি এবং প্রদানে আসবে না তাহলে এই হলো টোটাল উদ্দীপকটা তাহলে এখন আমাদের অ্যান্সারে চলে যায় তাহলে প্রথমে আমরা ক খ গ উম এই চারটা এই পাঁচটার আমরা অ্যান্সার করবো তাহলে অ্যান্সারের দিকে আমরা চলে যাই তাহলে প্রথমে এই অ্যান্সারটা অ্যাসাইনমেন্টটা লিখার জন্য একটু মনে রাখবা অ্যাসাইনমেন্টটা যেন তোমাদের ওভাররাইটিং না হয় রাইটিং করবে না যেমন সুন্দরভাবে করতে পারো তাহলে এখন আমাদের করণীয় প্রথমে হইতেছে আমাদের প্রথম কভার পেজের যে অ্যাসাইনমেন্ট নং দিয়ে তোমাদের যে আমাদের পাঁচটা বিষয়বস্তু হলো এখানে আমাদের পাঁচটি তো প্রথমে আমরা বলছিলাম যে হিসাব চক্রের ধাপ এই কাজটা করে নেবে যে ক্রমিক নং আলুচ্য বিষয়সমূহ দিয়ে অর্থাৎ আমরা এখানে পাঁচটা অ্যান্সার করবো একটা হচ্ছে তোমার ক্রমিক নং একই হিসাব চক্রের ধাপ ব্যাখ্যা করবো তারপর ওই সমীকরণ তিন নম্বরে দেখিলা চার নাম্বারে কয়েকটা খতিয়ান করতে হবে চারটা আর পাঁচ নম্বরে নগদ প্রাপ্তি এবং প্রদান জাবেদা করতে হবে তাহলে এখন আমরা কোন নম্বরের অ্যান্সারটা দিব কোন নাম্বারে আমাদেরকে হিসাব চক্রের ধাপগুলো ব্যাখ্যা করতে হবে তো আমরা যেন হিসাব চক্রের ধাপ হলো দশটা তাহলে দেখো আমি এখানে লিখলাম ধাপে একে লেনদেন এবং অন্যান্য ঘটনা চিহ্নিত করন দুই নম্বরের ধাপ হল জাবেদা করা তিন নম্বর হলো খুতিয়ান করা চার নম্বরে রেওয়া রেওয়ামিল পাঁচ নম্বরে সমন্বয় দাখিলা ছয় নম্বরে সমন্বিত রেওয়ামিল সাত নম্বরে আর্থিক বিবরণের বিশ্লেষণ আট নম্বরে সমাপনী দাখিলা নয় নম্বরে সমাপনী পরবর্তী রেওয়ামিল এবং দশ নম্বর হল বিপরীত দাখিলা এখন দেখো আমাদেরকে এই প্রশ্নটার মধ্যে বলছিল যে হিসাব চক্রের ধাপগুলো ব্যাখ্যা করতে তো তো আমাদের এখানে দশটা ধাপ লিখে হলো এখন এখান থেকে আমাদের প্রশ্নের মধ্যে বলে দিয়েছিল যে চার মার্ক পেতে হলে তোমাকে এটলিস্ট এখান থেকে চারটা ধাপ তোমাকে ব্যাখ্যা করতে হবে অর্থাৎ বিশ্লেষণ করতে হবে এজন্য আমি আমার আর থেকে আমি চারটা ধাপ এখানে বিশ্লেষণ করে দেখালাম প্রথমটা লিখলাম লেনদেন ও অন্যান্য ঘটনার সমীকরণটা সেখান থেকে আমি কিছু কথা লিখলাম বিশ্লেষণ করলাম তারপর দুই নম্বরে জাবেদা বক্তব্যকরণ আর জাবেদা নিয়ে আমি কিছু কথা বললাম দুটা এরপর রয়েছে খতিয়ান ভক্ত খতিয়ান হলো হিসাবের তিন নম্বর দাব তারপর এটা এটার কাজ হলো সংক্ষিপ্তকরণ হ্যাঁ এই বিষয়ে কিছু লিখলাম তারপর চার নম্বরে হচ্ছে রেওয়া মিল রেয়া মিল কাজ হল গণিতিক শুদ্ধতা যাচাই করা এবং ডেবিট কার্ডের দুই পাশ মিল করা এটা হচ্ছে রেওয়া মিলের এই হলো টোটাল চারটা অর্থাৎ এই চারটা তোমাদেরকে ব্যাখ্যা করে দিতে হবে তাহলে তোমাদের পরিমণ মার্কটা পেয়ে যাবে তার আমাদের ক নম্বরের কাজ শেষ এ এরপরে আসো আমাদের খ নাম্বার খ নাম্বারে যে আমাদের কাজটা সেটা করতে হবে যে আমাদের অর্থাৎ এখানে আমাদের হিসাব বিবরণী অর্থাৎ হিসাবে সমীকরণটা করতে হবে তাহলে দেখো এখানে দু হাজার একুশ সালের যে আমাদের যে মে মাসের যে উদ্বৃত্ত গুরু ছিল সেগুলো নিয়ে কিন্তু আমাদের এখানে ইনক্লুড করতে হবে এটা সবার সময় একটু মনে রাখবো সবাই তাহলে এখানে আমাদেরকে বলে দিয়েছিলো যে নগদ ছিল বত্রিশ হাজার টাকা অফিস সরঞ্জাম ছিল তিরিশ হাজার আর প্রাপ্য হিসাব ছিল পঁচিশ হাজার এগুলো ছিল উদৃত্ত আর প্রদ হিসাবে ছিল আঠারো হাজার এই চারটা কিন্তু তোমাদের অর্থাৎ আমাদের উদ্দীপককে দেওয়া ছিল কিন্তু এই চারটা এখন আমরা যেন হিসাব সময় দুইটা পা সময় মিলাইতে হবে অর্থাৎ ডেবিট পাস এবং ক্রেডিট পাস মিল থাকবে এর জন্য নগদের দেখলাম বত্রিশ অফিস সরঞ্জামে তিরিশ প্রাপ্য হিসাবে পঁচিশ আর প্রদ হিসাবে আঠারো তো এখন আমাদের এই তিনটা সম্পদ যোগ করে সেখান থেকে প্রদ হিসাবটা বাদ দিয়ে বাকি যে টাকাটা থাকবে সেটা এই মূলধনের ঘরে লিখে দিবে তো এখন দেখো হিসাব সমীকরণের ঘর তো আমরা আগে থেকে জানা আছে অর্থাৎ তারিখ উদৃত্ত তারপর এখানে এ অঙ্কের মাধ্যমে আমরা টোটাল তিনটা সম্পদ পেয়েছিলাম নগদ অফিস সরঞ্জাম প্রাপ্য হিসাব আর দায় পেলাম একটা প্রদ হিসাব আর মালিকানা সত্যের জন্য একটা ঘর হবে আর এপাশে একটা মন্তব্যের জন্য একটা ঘর হবে তো এই উদৃত্ত তোমাকে তো বলেই দিলাম যে এটা আমরা কোন থেকে নিলাম অর্থাৎ মে মাসের উদ্ধৃতটা এটা এখানে ছিল এবার দেখো জুনের দুই তারিখে আমাদেরকে বলছিল তো জুনের দুই তারিখে আমাদের মূল ছিল নগদ দশ হাজার টাকা এবং অফিস সরঞ্জাম হলো তিরিশ হাজার টাকা এগুলো নিয়ে সে ব্যবসাটা শুরু করছিল তো নগদের গড়ে দশ অফিস সরঞ্জামে তিরিশ এবং তাহলে এই দুইটা হলো অর্থাৎ মূলধনিস হিসাব ক্রেডিট তিরিশ আর দশ চল্লিশ হাজার টাকা এবার পাঁচ তারিখে তুমি কি করছিলা যে চল্লিশ হাজার টাকার পণ্য বিক্রয় করা হয়েছিল আমার এবং এখানে বলছিল আমাদেরকে যে ষাট পার্সেন্ট হলো নগদে আর বাকিটা হলো কি বাকিতে তো ষাট পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট পার্সেন্ট আমরা ষাট সরি চল্লিশ হাজারের ষাট পার্সেন্ট আসছিল চব্বিশ হাজার আর বাকিটা ষোলো হাজার হচ্ছে আমাদের প্রাপ্য হিসেবে গড়ে কারণ এটা বাকি তো দুটো দুইটা আমার ছিল আমাদের আই টোটাল কত চল্লিশ হাজার এবং এটার পাশে আমরা মন্তব্য করেছিলাম এটা হলো আই এরপরে এগুলো আমরা করব অর্থাৎ যার নামে নিলাম তো বিয়াল্লিশের সাথে চব্বিশ যোগ করলে ষষ্টি হাজার ষাটের সাথে ষাট ষাটি হবে পঁচিশের সাথে ষোলো যোগ করলে হবে একচল্লিশ আঠারো আঠারোই থাকবে এক লক্ষ নয় হাজারের সাথে চল্লিশ হাজার যোগ করলে এক লক্ষ উনপঞ্চাশ হাজার পরে নয় তারিখে আমাদের অর্থাৎ নয় তারিখের একটা ব্যয় ছিল এবং ব্যয় হয়েছে নগদ টাকা কমে গেলো নগদ টাকা কমলে গেলে মালিকানা সপ্তাহে পাশে কমে যাবে তাহলে শিশুর থেকে এটা বাদ দিতে হবে আঠান্ন হাজার এটা যা আছে তাই থাকবে আগেরটা এগুলো আগেরটা যাই থাকবে এখান থেকে আটপা দিলে এক লক্ষ একচল্লিশ হাজার টাকা পরে করা হয়েছিল আমাদের যে আমরা এখানে নয় হাজার টাকার পণ্য ক্রয় করছিলাম সেটা নগদ চার হাজার পাঁচশো টাকা এবং চার হাজার পাঁচশো টাকা বাকি ছিল তাহলে আমাদের জানি ক্রয় করলে মূলধন থেকে কমে যাবে এর জন্য মূলধন থেকে আমরা অর্থাৎ মালিকানা সূত্র থেকে কমে দিলাম এবং নগদ দান হিসাব ক্রেডিট চার হাজার পাঁচশো টাকা পাওনা দান হিসাব ক্রেডিট চার হাজার পাঁচশো তো পাওনা হাজার ক্রেডিট থাকলে বৃদ্ধি পায় এগুলো হল চার হাজার পাঁচশো এবার থেকে বাদ দিলাম এত এটা যা তাই এটা এগুলো আগেরগুলোই এটার সাথে এটা যুগ করলে এত আসবে এটার থেকে এটা বাদ দিলে এত আসবে তো এবার দেখো আমাদের কাজটা হলো এটা হলো তিনটা সম্পদের যার এটা হচ্ছে দা এবং মালিকানা সত্য এই দুটা যোগ করলে এক লক্ষ চ হাজার পাঁচশো এক লক্ষ চ হাজার পাঁচশো তার মানে আমাদের হিসাবটা দুই পাশে মিলে গেছে তার মানে আমাদের এটা হিসাব শ্রমিক কোনটা কমপ্লিট তার আমাদের খ নম্বর শেষ এরপরে হচ্ছে আমাদের গন নাম্বারে তো গন নাম্বারে আমাদেরকে বলছিল যে তিস্তা বিপণের জার্নাল দিতে হবে নির্দিষ্ট করে বলেছিল যে হ্যাঁ দুই পাঁচ সতেরো এবং ছাব্বিশ তারিখের গুলোর দাখিলা দিতে হবে তাহলে দেখো জাবেদার গোড় আমরা জানি পাঁচটা তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা তো প্রথমে যে এক তারিখে জানাল হবে নগদান হিসাব ডেবিট অবিসরঞ্জাম হিসাব ডেবিট মুন্দন হিসাব ক্রেডিট টাকা তো দশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার এরপরে পাঁচ তারিখে আমাদেরকে বলছিল যে বিক্রয় করছিলাম অর্থাৎ নগদে এবং কি বাকিতে দুইভাবে বিক্রয় হয়েছিল তো নগদান হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট তো নগদানে ছিল চব্বিশ হাজার প্রাপ্য হিসাবে ছিল ষোলো তো দুইটা মিলে হলো আমাদের চল্লিশ হাজার টাকা এবার দেখো সতেরো তারিখের আমি তোমাকে কিন্তু এজন্য এদের সমস্যা যেন না হয় আমি আগে উদ্দীপকটা তোমাদেরকে পড়ে নিয়েছিলাম তো দেখো সতেরো তারিখে কিন্তু লেনদেন নয়টা এর জন্য আমি ডিরেক্ট লিখে দিলাম লেনদেন নয় এবার যাও ছাব্বিশ তারিখে তো ছাব্বিশ তারিখে নগদে বিক্রয় করা হয়েছিল নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট টাকা ছিল তিরিশ হাজার এ হইতেছে আমাদেরকে ঘর নাম্বারে অ্যান্সার এর পরে চাল ঘ তো ঘতে আমাকে চারটা খুতিয়ান তৈরি করতে বলছিল একটা হলো মূলধন হিসাবের একটা হলো তোমার নগদানী সাপ অবিসরঞ্জাম আর হলো প্রদৈ সাবের এর চারটা খুতিয়ান তৈরি করতে আমাদেরকে বলছিল। তাহলে দেখো এখন খুতিয়ানগুলো আমি আমার সুবিধার্টা আমি চলমান জের করে নিলাম তোমরা এভাবেই করে নিও তো চলমান জের চোখের ঘর থাকে আমরা জানি তার এক বিবরণ যাবাদে মিস্টার ডেবিট টাকা ক্রেডিট টাকা যার উদ ডেবিট ক্রেডিট তো আমরা জানি যখন আমরা যে হিসাবটা করবো সেই হিসাবে লিখতে হবে এবং এই হিসাবটা যদি ডেবিটে থাকে টাকা ডেবিটে লিখবো যদি ওই হিসাবটা ক্রেডিটে থাকে তাহলে ক্রেডিটে লিখবো কিন্তু বিপরীত নামগুলো লিখতে হবে যেমন প্রথমে আমরা মূলধন হিসাবটা করলাম তো মূলধনের এক তারিখের কিন্তু মূলধন ছিল যে নগদন ডেবিট সরঞ্জাম ডেবিট মূলধন ক্রেডিট তা তারা নগদান হিসাব লিখে দশ এই ক্রেডিটে এখানেও ক্রেডিট পরে আবার অফিস সরঞ্জাম টাকার ক্রেডিটে এই আগের ক্রেডিটের সাথে ক্রেডিটের যুগ করে ক্রেডিটে চল্লিশ হাজার হয়ে গেল এরপরে দেখো নগদান হিসাব তো নগদান হিসাবের দেখো নগদান হিসাবে কিন্তু উদৃত্ত ছিল অর্থাৎ মে মাসের যে একটা উদৃত্ত ছিল বত্রিশ হাজার টাকা সেটা জুন মাসে ব্যালেন্স বিডি হবে এবং জুনের এক তারিখে ব্যালেন্স বিডি লিখে ওই বত্রিশ হাজার টাকা এবং সম্পদ যে এর জন্য ডেবিটে লিখতে হয় এরপরে দেখো মূলত নিসাব নগদ দান ছিল ডেবিটে যেন ডেবিটে এবত্রিশের সাথে দশ যুগ করলে হবে বিয়াল্লিশ হাজার তারপরে আবার নগদ আমার আসছিল চব্বিশ হাজার তাহলে বিয়াল্লিশ সাথে চব্বিশ যুগ করলে ছেষট্টি হাজার তারপরে নগদ টাকা চলে গেছে আট হাজার শিশুর থেকে আট বাদ দিলে আমাদের আটান্ন হাজার পরবর্তীতে আবার আমার পনেরো হাজার পাঁচশো টাকা পাওয়া গেলো তো এটার সাথে এটা প্লাস করলে হবে তিয়াত্তর হাজার পাঁচশো আমি পণ্য ক্রয় করেছিলাম চার হাজার পাঁচশো টাকা নগদ টাকা কমে গেছে সেটা থেকে এটা বাদ দিতে হবে পরবর্তীতে পাওনাটাকে পরিশোধ করেছিলাম চার হাজার তিনশো সে টাকাটাও এটা থেকে বাদ দিয়ে এখানে লিখতে হবে এরপরে আবার বিক্রয় করা হয়েছিল নগদ টাকা আর সে তাহলে এটার সাথে এটা যোগ করতে হবে অর্থাৎ চুরানব্বই হাজার সাতশো এবং লাস্টে বেতন প্রদান করা হলো দশ হাজার টাকা তাহলে নগদ থেকে কমে যাবে অর্থাৎ চুরানব্বই হাজার সাতশো থেকে দশ হাজার কমে গেলে চুরাশি হাজার সাতশো এ হলো আমাদের নগদানের খতিয়ান এরপরের খতিয়ানটা হলো আমাদের অফিস সরঞ্জাম তো অফিস সরঞ্জামের কিন্তু দেখো এটার কিন্তু মে মাসের উদ্বৃত্ত ছিল এর জন্য আমি ব্যালেন্স বিড়ি লিখে আগের উদ্বৃত্তটা লিখে নিলাম তিরিশ হাজার টাকা এটাও ডেবিটে লিখলাম সম্পদের উদ্বৃত্ত এরপরে আবার অফিস সরঞ্জাম এক তারিখে নেওয়া হয়েছিল অর্থাৎ সরঞ্জাম ডেবিট মূলধন হিসাব ক্রেডিট তাহলে বিপরীত নাম মূলধন হিসাব লিখে ডেবিটে লিখে আগের ডেবিটের সাথে এটা প্লাস করলে হলো ষাট হাজার টাকা তারপরে সে প্রদেয় হিসাব প্রদেয় হিসাবে কিন্তু যে ছিল ব্যালেন্স তো এটাও লিখে নিলাম এটা যেহেতু দায় এটা উদ্বৃত্ত ক্রেডিট হবে এর পরিবর্তে আবার ক্রয় করা হয়েছিল চার হাজার পাঁচশো টাকার বাকিতে আমরা ক্রয় করছিলাম ক্রয় ডেবিট পাওনাদার ক্রেডিট চার হাজার পাঁচশো টাকা তাহলে দেখো ক্রেডিটের টাকাতে এই ক্রেডিটের সাথে এটা প্লাস হয়ে এখানে বসবে তার পরিবর্তীতে আমাদের পাওনাদারকে অর্থাৎ প্রদেয় হিসাবকে পরিশোধ করা হয়েছিল পাঁচ হাজার চার হাজার পাঁচশো টাকা আমাদের নগদে দেওয়া হয়েছিল চার হাজার তিনশো আর আমরা প্রাপ্ত অর্থাৎ প্রাপ্ত বার্তা আমি প্রদে হিসাবকে দুশো টাকা কম দেওয়া হয়েছিল তাহলে এই দেখো বাইশ হাজার পাঁচশো থেকে চার হাজার তিনশো বাদ দিলে আঠারো হাজার তিনশো পরবর্তীতে আবার এর যেহেতু ডেবিটে তাহলে এটাও বাদ হয়েছিল রিটার্ন থাকলে তো আমাদের হতো কত আঠারো হাজার তাহলে এই হইতেছে আমরা টোটামুটি ঘর নাম্বারের অ্যান্সার সমাপ্ত করলাম এরপর হইতেছে ঘর নাম্বারে তো সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের ভিডিওটার জন্য বর্ণা হয় সেজন্য আমাদের কথাগুলো একটু তাড়াতাড়ি বলতেছে বুঝতেই পারতেছে ভিডিও লম্বা হলে তো সবারই ঝামেলা তো এই জন্য তো এটা তো আর ক্লাস না আমাদের জাস্ট প্রশ্নগুলো দেখে লিখে নিও পরবর্তীতে আমাদের যে ক্লাসগুলো আছে যাবে করতে আর না বুঝলে আমাদের যে আগের ভিডিওগুলো আছে ওইখানে কিন্তু তোমরা জার্নালে আমি সবগুলো কিন্তু করে ওখানে ঘুরে দেখে আসবা তো এরপরে দেখো নগদ প্রাপ্তি যাবেদা উম নাম্বারে এবং নগদ প্রদান যাবেদা আমাদেরকে করতে বলছিল তো আমরা জানি নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে আমাদের এক টাকার জন্য পাঁচটা কর হবে সূত্র ক্রেডিট হিসাব তার ক্রেডিট হিসাব কেন হবে কারণ আমরা জানি নগদান থাকবে ডেবিটে বাকি হিসাবগুলো থাকবে ক্রেডিটের জন্য ক্রেডিট হিসাব কার্ড আর নগদান ডেবিট প্রদত্ত বারটা ডেবিট দুইটা ডেবিটের গড আর ক্রেডিটের কার্ড থাকবে তিনটা বিক্রয় হয় প্রাপ্য হিসাব আর হলো অন্যান্য ক্রেডিট তো দেখো প্রথম হলো নগদ ছিল আমাদের নগদ টাকা ছিল আমাদের দশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করছিল তো নগদ অ্যান্ড ডেবিট মূলধন ক্রেডিট তো মূলধন হিসাব লিখে নগদ ঘরে লিখবা মূলধনের তো ঘর নাই এর জন্য ঘরে লিখতে হবে বিক্রয় হিসাব নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট ছিল তো নগদানের ঘরে লিখতে হবে বিক্রয়ের জন্য তো আলাদা ঘর আছে এই যে বিক্রয়ের ঘরে লিখলাম তারপরে পাওনাদার প্রাপ্য হিসাবের কাছ থেকে পাওয়া গেল কত টাকা পেয়েছিলাম পাঁচশো টাকা কমে পেয়েছিলাম ষোলো হাজারের জায়গায় পাঁচ হাজার পনেরো হাজার পাঁচশো টাকা পেলাম তাহলে পনেরো হাজার পাঁচশো লিখবা প্রদত্ত পাঠা হলো পাঁচশো এবং প্রাপ্য হিসাব থেকে প্রাপ্য হিসাবের গড় হবে কত ষোলো হাজার এই যে দুইটা যুগ করে ষোলো হাজার টাকা এরপরে আমাদের কিন্তু শেষ এই তিনটা এনটি আমাদের নগদ প্রাপ্তিতে আসবে তো এবার যুগ করে দিলাম আর যোগ করে এত আসলো এটা যুগ এটা যা তাই এটা এটাই এটা এটা আর এগুলো যোগ করে আসলো এত এখন নিচে আমি আবার ডেবিট এবং ক্রেডিট কার্ড দুইটা যুগ করে দেখলাম আমাদের হিসাবগুলো ঠিক আছে কিনা দেখো উন পঞ্চাশ হাজার পাঁচশো আর হলো পাঁচশো দুইটা যুগ করে হলো পঞ্চাশ হাজার আর এই তিনটা আমাদের ক্রেডিটের তিনটা যুগ করলেও পঞ্চাশ হাজার অর্থাৎ আমাদের হিসাবটা ঠিক আছে এরপরে দেখো নগদ প্রদান যাবেদা তো নগদ প্রদান তার ক্ষেত্রে আমরা জানি নগদ যে টাকাগুলো আমার কাছ থেকে চলে গেছে সেগুলোর জন্য করতে হয় নগদ প্রদান যাবেদা তো এটার হবে তারিখ ডেবিট হিসাব কার্ড এবার ডেবিট হবে তিনটা ঘর অর্থাৎ ক্রয় ডেবিট হবে প্রদয় ডেবিট হবে অন্যান্য ডেবিট আর ক্রেডিট হবে প্রাপ্ত বার্তা ক্রেডিট নগদ ক্রেডিট তো এখন তো প্রথমে আমরা নগদ চলে গেছিল পণ্য ক্রয় করছিলাম নগদে যে চার হাজার পাঁচশো টাকার তো ক্রয় হিসাব লিখতে হবে ডেবিট ক্রয়ের ঘরে লিখবা ডেবিট আর নগদান ঘর হল ক্রেডিটের এই যে নগদানের ঘরে টাকা লিখবা এরপরে প্রদ হিসাব অর্থাৎ পাওনাদারকে বা প্রদ হিসাবকে আমরা পরিশোধ করছিলাম চার হাজার পাঁচশো এখানে লিখতে হবে তো চার হাজার পাঁচশো আমাদের পাওনাদার বা প্রদ হিসাব আমাদের কাছে আমার কাছে চার হাজার পাঁচশো টাকা পেতো সেখান থেকে আমি তাকে চার হাজার তিনশো টাকা প্রদান করে দিয়েছিলাম আর দুশো টাকা কম দিয়েছিলাম যেটা আমার জন্য হলো প্রাপ্ত বর্তা তো এ দেখো ডেবিট অর্থাৎ প্রদো হিসাবের ঘরে আর এটা ক্রেডিট হলো দুশো টাকা কম দেওয়া হয়েছিলো এবং নগদের ঘরে হলো চার হাজার তিনশো টাকা এরপর লাস্টে হলো বেতন পরিশোধ করা হলো তো আমরা জানি বেতন ডেবিট নগদ দান ক্রেডিট তো বেতন তো আমাদের বেতনের তো কোনো ঘর এর জন্য অন্য অন্য ঘরে লিখতে হবে এবং এসব ক্রেডিট হলো দশ হাজার টাকা এরপরে আমাদের ডেবিট তিনটা যোগ করলাম ক্রেডিট তিনটা যোগ করে নিলাম তো আশা করি সবাই বুঝতে পেরেছ তো আমাদের আর চ্যানেল চ্যানেলটি এত একটা ভিডিও করতে গেলে অনেক কষ্ট অনেক শ্রম দিতে হয় তো তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে এবং তোমাদের পাশে যে বন্ধু বান্ধব আছে অবশ্যই তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দিবে বেশি বেশি করে এবং পরবর্তী ভিডিওটি ইনশাল্লাহ তোমরা পাবে এখানে হিসাব বিজ্ঞানের যত অ্যাসাইনমেন্ট আসবে ইনশাআল্লাহ আমি সবগুলো করে দেব তোমাদের জন্য তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ